আসসালামু আলাইকুম ভাইরা, কনিক সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব হাইপারবোলার ইকুয়েশনগুলোকে আমরা কিভাবে গ্রাফিক্যাল কনসেপ্ট দিয়ে বুঝে বুঝে করে ফেলতে পারি। অর্থাৎ এখানকার যেই বড় বড় সূত্রগুলো আছে, দেখা যাচ্ছে বই অনেক বড় বড় টেবিল দেওয়া আছে, টেবিলগুলো মুখস্থ করা দরকার হবে না যদি তোমরা এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকো আর কি। তো এই জিনিসটা দেখানোর আগে তোমাদের একটা কথা বলে রাখতে হবে, সেটা হচ্ছে আজকের কনসেপ্টটা দেখার জন্য কিন্তু আমাদের ঠিক একইভাবে স্থানাঙ্কের কনসেপ্ট জানা লাগবে। স্থানাঙ্কের কনসেপ্টটা জানার জন্য তোমরা এই কনিক সিরিজেরই প্রথম ভিডিও, যেটা প্যারাবোলার উপর আমি মেক করছিলাম, ওই ভিডিওটা একটু দেখে আসতে পারো। কারণ ওই ভিডিওতে প্যারাবোলা নিয়ে আলোচনা করার আগেই আমি কিন্তু তোমাদের স্থানাঙ্ক সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। এবং যেহেতু এখানে আমাদের উৎকেন্দ্রিকতার মান নিয়ে একটা খেলা হবে, এই উৎকেন্দ্রিকতা জিনিসটা তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার এলিপসের ভিডিওটা দেখে আসতে পারো। কারণ এলিপসের ভিডিওটাতে আমি কিন্তু উৎকেন্দ্রিকতা দিয়ে কিভাবে একটা মানকে বড় বা ছোট করে ফেলা যায় এই জিনিসগুলো একটু আলোচনা করছি ডিপলি। আজকে সেই জিনিসগুলোরই প্রয়োগ হবে। জাস্ট তোমাদের যাদের এর আগের ভিডিওগুলো দেখা নাই তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, তোমরা আগের ভিডিওগুলো দেখে তারপরে ভিডিওটা দেখতে আসো। ওকে ফাইন, প্রথমে আমাদের হাইপারবোলার ইকুয়েশন থেকে গ্রাফ আঁকাটা শিখতে হবে। প্রাথমিক কাজ হচ্ছে এটা। তো হাইপারবোলার ইকুয়েশন যদি আমি একটু ড্র করার ট্রাই করি, লুক এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হাইপারবোলা। সেকেন্ড আরেকটা কাইন্ডের হাইপারবোলা হয়, সেটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে, এই দুই ধরনের হাইপারবোলা হয়। প্রথমে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে দুই ক্ষেত্রে আমার হরে প্রথমে থাকবে এ, পরে থাকবে বি। দেখো এখানেও প্রথমে আছে এ, পরে আছে বি, লাস্টে আছে ওয়ান, মাঝখানে মাইনাস, বৈশিষ্ট্য এটা। এখন কথা হচ্ছে যে লবে আমি দেখতে পাচ্ছি একটা রাশি হচ্ছে আমার পজিটিভ, আরেকটা রাশি আমার নেগেটিভ। মনে রাখতে হবে পজিটিভ যেটা এটার সাপেক্ষে আমার গ্রাফটা ড্র করতে হবে। আমি যখন গ্রাফটা একটু পরে ড্র করবো তোমরা বুঝতে পারবা বিষয়টা। এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমার এক্স স্কোয়ার আগে আছে পজিটিভ, বাট এখানে আমার ওয়াই স্কোয়ার আগে আছে পজিটিভ, এখানে এক্স স্কোয়ার আগে আছে নেগেটিভ, এখানে ওয়াই স্কোয়ার আগে আছে নেগেটিভ। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে ফাইন, তাহলে এখন যদি আমি এই দুইটা ইকুয়েশন থেকে গ্রাফ ড্র করার ট্রাই করি, গ্রাফটা সিমেট্রিক্যাল করার আমি ট্রাই করতেছি যতটা সম্ভব, এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ। ওকে, আচ্ছা বিষয়টা হচ্ছে যে হাইপারবোলার ইকুয়েশনে আমি এখানে দেখতে পাচ্ছি আমার এক্স স্কোয়ারটা আছে পজিটিভ অংশে, তাই না? তার মানে আমার এই হাইপারবোলাটা হবে এক্স অ্যাক্সিস এর উপর। আলটিমেটলি গ্রাফটা ড্র করলে বিষয়টা বোঝা যাবে খুব ক্লিয়ারলি। এই আর আরেকটা হচ্ছে এই, যদিও পুরোপুরি সিমেট্রিক্যাল হলো না, তারপর একটু বুঝে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, এইটা হচ্ছে আমার এই ইকুয়েশনের গ্রাফ, বোঝা গেল? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এর উপর শুয়ে আছে জিনিসটা। এখন যদি আমি একটু সেকেন্ড গ্রাফটা ড্র করার ট্রাই করি, তাহলে এটাও সেম একইভাবে ড্র করতে হবে আমার, এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ। এই ক্ষেত্রে আমার যেহেতু ওয়াই এর মানটা দেওয়া আছে পজিটিভ, মানে ওয়াই স্কোয়ারের আগে দেওয়া আছে পজিটিভ, দ্যাট মিন্স আমার গ্রাফটা হবে এইভাবে উপরে, এইভাবে নিচে। ঠিক আছে, দেখো দুইটা গ্রাফের ভিতর পার্থক্যটা একটু বোঝো। আলটিমেটলি এখানে একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে এ আর বি এর মান কোনটা ছোট কোনটা বড় সেটা এখানে গ্রাফ আঁকার জন্য কিন্তু ম্যান্ডেটরি না। গ্রাফ আঁকার জন্য এখানে ম্যান্ডেটরি বিষয়টা কি, গ্রাফ আঁকার জন্য ম্যান্ডেটরিটা হচ্ছে আমার আলটিমেটলি যেটার আগে থাকবে পজিটিভ সেই অক্ষটার উপরে আমার গ্রাফটা শুয়ে থাকবে। লুক এটার মতো দেখো, এক্স অ্যাক্সিস এর উপর আমার কিন্তু গ্রাফটা লাই করছে। যদি আমি এটা ওয়াই অক্ষটাকে যদি আমি পজিটিভ রাখি, মানে ওয়াই মানটা যদি এখানে পজিটিভ রাখি, তাহলে এটা আমার ওয়াই অক্ষের উপর লাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। আচ্ছা তো গ্রাফটা বোঝা গেলে আমি এখন একটু মুছবো, তার আগে একটা জিনিস দেখা দেওয়া দরকার, সেটা হচ্ছে গ্রাফের বিভিন্ন প্রপার্টিস গুলো, কোন পয়েন্টে কোন বিন্দু থাকে, এই জিনিসগুলো আমি একটু এই গ্রাফ থেকে দেখাই দিচ্ছি। তাহলে পরবর্তীতে যখন আমি গ্রাফটা মেইন গ্রাফ ড্র করে বিভিন্ন প্রপার্টিস গুলোকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু কষ্টটা একটু কম হবে। ঠিক আছে, দেখো এখানে গ্রাফের এই যে প্রান্তটা, যেই প্রান্তটা আমার এক্স অ্যাক্সিস কে ছেদ করছে, মানে টপ মোস্ট পয়েন্ট ওয়াই এর সাপেক্ষে, এটাকে আমি বলবো কি, এটাকে বলবো শীর্ষ। ঠিক আছে, আগের মতোই এটাকে বলবো আমরা শীর্ষ। ওকে ফাইন, এই শীর্ষের পাশে এখানে একটা বিন্দু থাকবে, এই বিন্দুটাকে আমি বলবো ফোকাস। ওকে, আচ্ছা এখন
এই বিন্দুটা কি ভাই, এই যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিসে যেটা ছেদ বিন্দু, মানে দুইটা গ্রাফে দুইটা অক্ষ আছে। লুক, আমার এটা x আর y অক্ষ হওয়া লাগবে তার কিন্তু কোনো মানে নাই, এটা x অক্ষ y অক্ষ ছাড়া অন্য যে কোনো অক্ষ হতে পারে। বাট এই জায়গায় যেহেতু আমার x অ্যাক্সিস y অ্যাক্সিসটা ছেদ বিন্দু এখানে মিট করছে এবং তার সাপেক্ষে আমার গ্রাফটা এখানে সিমেট্রিক্যাল, দ্যাটস ওয়াই আমি এই পয়েন্টটাকে বলবো অরিজিন। ঠিক আছে, এটাকে বলবো আমি অরিজিন পয়েন্ট, মানে এটা হচ্ছে 0 0 পয়েন্ট আর কি, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু। আচ্ছা, এখন কেন্দ্রবিন্দু এবং শীর্ষবিন্দু এই দুইটার মাঝখান দিয়ে কিন্তু আমার একটা রেখা যাবে, এই রেখাটাকে আমি বলবো নিয়ামক রেখা, নিয়ামক রেখা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ওয়াই ও ওয়াই ড্যাশ যে রেখাটা আমার আছে এই রেখার সাপেক্ষে কিন্তু আমার এই হাইপারবোলাটা সিমেট্রিক্যাল। ঠিক আছে, ওয়াই ওয়াই ড্যাশের সাপেক্ষে এটা আমার সিমেট্রিক্যাল, যদিও এক্স এর সাপেক্ষে আমার গ্রাফটা সিমেট্রিক্যাল হবে কোনো সমস্যা নাই, কিন্তু এক্স অ্যাক্সিস এর সাপেক্ষে সিমেট্রিক্যাল ধরে তো আমার কোনো লাভ নাই, আমি কোনো প্রপার্টিস পাচ্ছি না, দ্যাটস ওয়াই ওটা নিয়ে আমরা আলোচনা করব না। কিন্তু এটা কিন্তু এক্স ওয়াই দুই অক্ষের সাপেক্ষে কিন্তু আমার সিমেট্রিক্যাল, মানে এটাকে যদি আমি হাইপারবোলার ভাষায় বলি তাহলে অনুবন্ধী অক্ষ এবং কি যেন বলো এটাকে আর অক্ষ দুই অক্ষের সাপেক্ষে আমার গ্রাফটা কিন্তু সিমেট্রিক্যাল। আচ্ছা, তো এটা যদি ওয়াই অক্ষের সাপেক্ষে সিমেট্রিক্যাল হয় দ্যাট মিনস এখানেও কিন্তু সেম একইভাবে ফোকাস পয়েন্ট আছে একটা, আর এখানেও কিন্তু একটা নিয়ামক আছে। ঠিক আছে, আচ্ছা, দুই ক্ষেত্রে আমার দুইটা নিয়ামক থাকবে, দুইটা ফোকাস থাকবে, আলটিমেটলি এটা হচ্ছে আমার গ্রাফের প্রপার্টিস। এখন আমি গ্রাফগুলোকে মুছে দিয়ে এর বিভিন্ন পয়েন্টগুলোর ইকুয়েশন কেমনে বের করা যায় এই জিনিসটা সম্পর্কে একটু দেখানোর ট্রাই করব। বাট আমি আবারও বলে রাখি যে স্থানাঙ্কের কনসেপ্ট এবং এলিপসের ভিডিওটা যদি কেউ আমার দেখে থাকে তাহলে হয়তো এই ভিডিওটা তার বুঝতে বা এই কনসেপ্টগুলো বুঝতে তার একবারের বেশি ভিডিও দেখার দরকার হবে না, বাট যদি ওইটা বুঝে না থাকে একটু কষ্ট হবে, দ্যাটস আমি রিকমেন্ড করবো একটু ওটা দেখে তারপর এখানে আসাটা উচিত। ওকে, আমি একটা আদর্শ ইকুয়েশন নিচ্ছি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, অর্থাৎ এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এই ইকুয়েশন করেসপন্ডিং যে গ্রাফটা হবে ওই গ্রাফটার বিভিন্ন প্রপার্টিস নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব। ঠিক আছে, লোক আমি গ্রাফটা একটু কষ্ট করে সিমেট্রিক্যাল ড্র করার ট্রাই করছি। হ্যালো, মোটামুটি হয়েছে, চলার মতো। আচ্ছা, এখানে এই অক্ষটা হচ্ছে আমার এক্স ও এক্স ড্যাশ, লোক এক্স ও এক্স ড্যাশ, আর উপরে নিচে হচ্ছে আমার ওয়াই ও ওয়াই ড্যাশ। ঠিক আছে, ফাইন। এখন যেহেতু এখানে আমার এক্স এর আগে আছে পজিটিভ, দ্যাটস ওয়াই আমার গ্রাফটা অবশ্যই এক্স অ্যাক্সিস এর উপর লে করবে, তাই না? তো এক্স অ্যাক্সিস এর উপর যদি লে করে তাহলে আমার গ্রাফটা কেমন হবে ভাই? গ্রাফটা হবে অলমোস্ট লোক, আমি আবারও বলতেছি কিন্তু আমার গ্রাফটা কিন্তু পারফেক্ট হচ্ছে না, এটা কিন্তু পারফেক্ট হাইপারবোলা হয়নি, তারপর একটু বুঝে নেওয়া লাগবে, মানে সূত্রগুলোকে প্রডিউস করার জন্য এটা কিন্তু এনাফ। আচ্ছা, এখন আমি যদি এখানে বিভিন্ন পয়েন্টগুলোকে ব্যাখ্যা করার ট্রাই করি, লুক এটা হচ্ছে আমার অরিজিন, যদিও সব ক্ষেত্রে অরিজিনটা আমার 0 0 থাকবে আর এর কোনো মানে নাই, যদি স্থানাঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার থাকে এবং যদি কেন্দ্রবিন্দু আমার 0 0 নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আমি পয়েন্টটাকে বের করে ফেলতে পারবো স্থানাঙ্কের কনসেপ্ট দিয়ে। বাট যেহেতু আমি এখন বোঝানোর ট্রাই করতেছি, দ্যাটস ওয়াই সিম্পলিসিটির সুবিধার্থে আমি কিন্তু এখানে সবগুলোকে অরিজিন থেকেই চিন্তাভাবনা করার ট্রাই করছি। যখন এই ভিডিওগুলো পুরোপুরি কমপ্লিট হবে আমি কিন্তু এরপরে নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে আমি কিন্তু তোমাদের গ্রাফগুলো ড্র করার ট্রাই করবো, সেক্ষেত্রে তোমরা হয়তো মান দিয়ে বিষয়গুলোকে বুঝতে তোমাদের একটু ইজি হবে। যাই হোক, তো এটার ক্ষেত্রে পয়েন্টগুলোকে যদি আমি একটু ডিনোট করার ট্রাই করি, লুক এর আগে এলিপসে আমি বলছিলাম যে কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আমার এর মান। ঠিক আছে, এক্ষেত্রেও সেম, তার মানে আলটিমেটলি এই যে কেন্দ্র আছে কেন্দ্রটার স্থানাঙ্ক আমার 0 0। ঠিক আছে, কেন্দ্র 0 0, আমি ডিফারেন্ট কালি ইউজ করি, কেন্দ্র 0 0 এবং কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমার এ। এটা যদি এ হয় পেছনেরটাও সেম একইভাবে এ হবে, এটাও এ হবে। আচ্ছা, লুক অরিজিনটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট, এই 0 0 পয়েন্ট থেকে আমি ডান দিকে গেলাম এক্স অ্যাক্সিস বরাবর এ একক। লুক আমি কিন্তু এই জিনিসগুলো আমাদের প্যারাবোলা কনসেপ্ট বলো বা এলিপস কনসেপ্ট বলো জায়গাতে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছি কিভাবে তুমি ডান দিকে যাবা বাম দিকে যাবো উপরে যাবো নিচে যাবা সব ব্যাখ্যা করছি। যাই হোক, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমি কথা বলতে যাচ্ছি না,
তার মানে আমি যেহেতু 0 0 থেকে ডান দিকে একক পর্যন্ত গেলাম দ্যাটস হোয়াই এই পয়েন্টটা আমার কি হবে এই পয়েন্টটা হবে আমার a 0 এটা বাম দিকে আসছে 0 0 থেকে ডান দিকে পজিটিভ বাম দিকে নেগেটিভ দ্যাটস হোয়াই এই পয়েন্টটা হবে মাইনাস a 0 ঠিক আছে a 0 মাইনাস a 0 হয়ে গেল আচ্ছা এখন দেখো একটা জিনিস বোঝার ট্রাই করো এখানে একটা পয়েন্ট আছে আমার এই পয়েন্টটাকে আমি বলতেছি ফোকাস এখানে বাম পাশে একটা পয়েন্ট আছে এই যে এই পয়েন্টটা হচ্ছে ফোকাস এখন এই ফোকাসে যাওয়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের হাইপারবোলার উৎকেন্দ্রিকতা যেটা এই উৎকেন্দ্রিকতার মানটা হচ্ছে 1 এর থেকে বড় ঠিক আছে লুক 1 এর থেকে বড় কোন একটা সংখ্যা তাকে দিয়ে যদি তুমি কিছু একটাকে গুণ করো গুণফলের মানটা হয়ে যাবে বড় যদি একটা एग्जांपल দেখাই দেখো 10 একটা সংখ্যা র‍্যান্ডম একটা সংখ্যা আমি নিলাম 10 এই 10 কে আমি 1.5 দিয়ে গুণ করতেছি কাকে দিয়ে গুণ করব সেটা একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে 1 এর থেকে বড় কিছু একটা দিয়ে গুণ করব ঠিক আছে যদি 1 এর থেকে বড় কিছু একটা দিয়ে 10 কে গুণ দেওয়া হয় আলটিমেটলি আমার গুণফল কত হবে ভাইয়া 15 ঠিক আছে তার মানে বিষয়টা কি খেয়াল করো 1 এর থেকে বড় কোন একটা সংখ্যা সেটা যেই সংখ্যাই হোক না কেন কোনো সমস্যা নাই ওই সংখ্যাটাকে যদি আমি কোন একটা সংখ্যার সাথে গুণ করি গুণফলের মানটা হবে ওই সংখ্যা থেকে বড় ঠিক আছে যদি ভাগ করে দিই তাহলে কি হওয়ার ঘটবে 10 ভাগ 1.5 10 ভাগ 1.5 করলে আলটিমেটলি মানটা কত হয় এই মানটা হচ্ছে আমার 4 ওয়েট 2 এটা মানে 6 6 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট সামথিং যাও একটা কিছু হবে আর কি 6 পয়েন্ট সামথিং একটা মান আসে তার মানে এই মানটা আলটিমেটলি আমার 10 এর থেকে ছোট তাই না 10 এর থেকে ছোট আমার এই 10 কে যদি আমি 1.5 দিয়ে ভাগ করি সে মানটা হয়ে যাবে আমার 10 এর থেকে ছোট 6 পয়েন্ট দিলাম 5 দিয়ে দিলাম এখানে বুঝতে সুবিধা হবে যদি এটা 5 হবে না যাও র‍্যান্ডমলি একটু বুঝে নিতে হবে ওকে ফাইন এখন হাইপারবোলার ক্ষেত্রে ভাইয়া আমাদের উৎকেন্দ্রিকতা যে জিনিসটা আছে না ই এই ই এর মানটা কিন্তু হয় 1 এর থেকে বড় এর মানটা কি হয় 1 এর থেকে বড় হয় দ্যাটস হোয়াই একটু খেয়াল করে দেখো আমার কেন্দ্রবিন্দু থেকে শীর্ষ পর্যন্ত দূরত্বটা হচ্ছে a আমি যদি এই a এর মানটাকে বাড়াইতে চাই তাহলে কি করতে হবে e দিয়ে গুণ করতে হবে কারণ e এর মানটা আলটিমেটলি 1 থেকে বড় 1 এর থেকে বড় কিছু একটা যদি আমি a কে গুণ করি তাহলে a এর মানটা বড় হয়ে যাবে ঠিক আছে তার মানে আমি যদি এখানে তোমাকে বলি যে এখান থেকে একদম এই ফোকাসের ডিসটেন্স এই ফোকাসের ডিসটেন্সটা হচ্ছে আমার a e ক্লিয়ার আচ্ছা আমি এটাকে একটু মুছে দিচ্ছি মুছে দিয়ে আমি পেছনে একটা ড্র করব লুক ওটা যদি এ ই হয় সেম একই ভাবে আমার পেছন দিকে যে বিন্দুটা আছে এই বিন্দুটা কিন্তু এ ই এই যে এই বিন্দুটা হচ্ছে আমার এ ই এখন খেয়াল করো এই দূরত্বটা হচ্ছে এই মানে কেন্দ্রটা 0 0 এক্স অ্যাক্সিস বরাবর ফোকাসের দূরত্বটা হচ্ছে এই তাহলে ফোকাসের স্থানাঙ্ক কি হবে এ ই 0 স্থানাঙ্কের কনসেপ্ট AE0 পেছনেটা কি হবে মাইনাস AE0 মনে থাকবে ও পাশেটা হচ্ছে প্লাস AE0 নিচেরটা হচ্ছে মাইনাস AE0 কয়টা পয়েন্ট হলো আমার অলরেডি 4টা 5টা পয়েন্ট কমপ্লিট আচ্ছা এখন যদি আমি একটু নিয়ামক রেখার ছবিটা ড্র করি লুক এটা হচ্ছে আমার দুইটা নিয়ামক রেখা এখন নিয়ামক রেখার দূরত্বটা হচ্ছে আমার কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ এই দূরত্বটুকু এই দূরত্ব থেকে আমার কিন্তু নিয়ামকের দূরত্বটা কম তো এ নামক যে মানটা আছে আমার এই যে মানটা আছে এই মানটাকে যদি আমি ই দ্বারা ভাগ করি ভাগ করলে কি হবে মানটা ছোট হয়ে যাবে একটু আগে দেখাইলাম তার মানে আলটিমেটলি এখান থেকে শীর্ষ পর্যন্ত ডিসটেন্সটা যদি আমার এ হয় তাহলে কেন্দ্র থেকে আমার নিয়ামক পর্যন্ত এই ডিসটেন্সটা হবে এ বাই ই ডিসটেন্সটা যদি এ বাই ই হয় তাহলে এই বিন্দুটা কি হবে এ বাই ই জিরো ঠিক আছে তাহলে এই বিন্দুটা কি হবে হ্যাঁ মাইনাস এ বাই ই জিরো বুঝা গেল একটা হচ্ছে এ বাই ই জিরো একটা হচ্ছে মাইনাস এ বাই ই জিরো যতগুলো পয়েন্ট আমার হাইপারবোলার জন্য দরকার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি বের করে ফেলছি এখন যে জিনিসটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন রেখার ইকুয়েশন গুলা এই রেখার ইকুয়েশন গুলো জানা তো ভাই খুবই ইজি তাই না আমি গতদিন তোমাদের বলছিলাম যে রেখার ইকুয়েশন গুলো তুমি যদি বের করতে চাও আলটিমেটলি তোমার দুটো জিনিস মাথায় রাখা লাগবে প্রথমটা হচ্ছে যে এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি কোনো রেখা হয় সেক্ষেত্রে আমার y ইকুয়ালস টু সামথিং রেখার ইকুয়েশনটা হচ্ছে y ইকুয়ালস টু সামথিং এই সামথিং এর জায়গায় তুমি কি বসাবা যেই পয়েন্ট দিয়ে ওই রেখাটা যাচ্ছে তার x এর পোরশনের মান তাই না
আবার যদি তোমাকে আমি সিনাকিন ভাবে বলি যে y অ্যাক্সিসের সমান্তরাল, লুক y অ্যাক্সিসের সমান্তরাল কোন একটা রেখা, তার মানে এরকম কোন রেখা, এই রেখার ইকুয়েশনটা হবে x = something মানে হচ্ছে যেই পয়েন্টে যাবে তার x এর পোরশনে যে মানটা আছে এই মানটা আমি জাস্ট x = তে বসাই দেব, কাজ শেষ। তার মানে আমি যদি তোমাকে এখন বলি যে এই যে আমার এই রেখাটা, এই রেখাটাকে আমি কিন্তু একটা সুন্দর নামে ডাকবো, এটা নাম ধরে আমি এই রেখাটা নাম দিই, লুক এই যে রেখাটা আমার হাইপারবোলার মাঝখান দিয়ে চলে গেল এই রেখাটাকে আমি বলতেছি আর অক্ষ, ঠিক আছে, এটাকে আর অক্ষ বলতেছি। আর অন্যটাকে বলতেছি আমি অনুবন্ধী অক্ষ, ওকে, একটা হচ্ছে আর অক্ষ একটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। এখন আমি যদি আর অক্ষের ইকুয়েশনটা বের করতে চাই, একটা জিনিস খেয়াল করো তো আর অক্ষ যেটা এই আর অক্ষটা কিন্তু এক্স অ্যাক্সিসের প্যারালাল, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে কি y = something, এখন y = কত, দেখো y এর মানটা এখানে কত, y এর মানটা এখানে 0, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে y এর মান 0, দ্যাট মিন্স এই রেখার ইকুয়েশনটা হচ্ছে আমার y = 0, y = 0। আর এইটা খেয়াল করো অনুবন্ধী অক্ষ যেটা, অনুবন্ধী অক্ষটাও কিন্তু আলটিমেটলি আমার y অক্ষের প্যারালাল, y অক্ষের প্যারালাল মানে এটার ইকুয়েশনটা হচ্ছে x = something, x = তাহলে কত হবে, x এর পোরশনের মান কত, 0 দেওয়া আছে যেহেতু 0 0 পয়েন্ট, দ্যাটস হোয়াই অনুবন্ধী অক্ষের ইকুয়েশনটা হচ্ছে আমার x = 0, এটা y = 0, ওটা x = 0। দেখো সব জায়গায় যে এই ইকুয়েশনটা খাটবে তা কিন্তু না, স্থানাঙ্কের কনসেপ্টটা ক্লিয়ার করে তুমি যখন ম্যাথগুলোকে তৈরি করবা আলটিমেটলি তোমার যেই মানটা আসে তুমি সেটাই বসাবা, যদি আমার এটা কেন্দ্র 0 0 না হয় অন্য কিছু হইতো সেক্ষেত্রে কিন্তু আমার এই ইকুয়েশনগুলো সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, ওগুলো কিন্তু তোমাকে নিজে বুঝে বুঝে করা লাগবে আলটিমেটলি। আমি সেই জন্যই এখানে নিউমেরিক্যাল ভ্যালু না দিয়ে এ বি এসব দিয়ে কিন্তু কাজটা করানোর ট্রাই করছি, তোমাদের যখন নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে বোঝাবো তখন তোমরা বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা। যাই হোক, অনুবন্ধী অক্ষ গেল আর অক্ষ গেল, এখন আমি যদি তোমাকে বলি যে এই যে নিয়ামক রেখাটা, এই নিয়ামক রেখার ইকুয়েশন কি খেয়াল করো, এই নিয়ামক রেখাটা এভাবে আছে আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, তার মানে ওয়াই অক্ষের প্যারালাল, ওয়াই অক্ষের প্যারালাল মানে কি ভাই, এক্স ইকুয়ালস টু সামথিং, এক্স ইকুয়ালস টু কত হবে এখানে, এটার ইকুয়েশনটা হবে x = ae, কারণ কি, কারণটা হচ্ছে x এর পোরশন এখানে মান কত, ae, ঠিক আছে। সেম একই ভাবে যদি আমি এটার ক্ষেত্রে বলি এটার ক্ষেত্রে হবে কি x = minus ae, কমপ্লিট, আচ্ছা ঠিক আছে। এখন খেয়াল করো অলরেডি আমাদের চারটা রেখার মান বের করা কমপ্লিট, চারটা রেখার ইকুয়েশন বের করা কমপ্লিট, এখন যদি আমি আরো ইকুয়েশন বের করতে চাই আমি কিন্তু এই জায়গায় এই যে উপকেন্দ্র যেটা ছিল বা ফোকাস যেটা ছিল ফোকাসের উপর কিন্তু একটা লম্ব টানতে পারি, এখানে একটা লম্ব টানতে পারি, এখানকার ফোকাসের উপরেও কিন্তু আমি একটা লম্ব টানতে পারি, তাই না। তো ডান পাশের ফোকাসের উপর যে লম্বটা একটু খেয়াল করো, এই যে লাল কালিতে লম্বটা টানা হয়েছে আর এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, তার মানে কি এই লম্বটা হলো ওয়াই অ্যাক্সিসের প্যারালাল, ওয়াই অ্যাক্সিসের প্যারালাল মানে কি ভাই, এক্স ইকুয়ালস টু সামথিং, এখন এক্স এর মান কত বসাবো, এক্স এর মানটা আমি বসাবো এই, সরি একটা মিস্টেক হয়েছে, এখানে আসলে হয়তো এ বাই ই, এটা হয়তো এ বাই ই, মিস্টেক্স আই এম সরি, একটু ঠিক করে নাও তোমরা, আচ্ছা এটা হচ্ছে এ বাই ই আর এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু এ ই। দেখো তোমরা জিনিসগুলো যখন লিখবা তখন খেয়াল করে দেখো এই যে রেখাটা, এই রেখাটাতে রেখাটা তো আমার এ ই জিরো পয়েন্টে গেল, তাই না, তো এখানে আমি তোমাকে বলছি এক্স ইকুয়ালস টু সামথিং, সামথিং মানে তুমি কি বসাবা, এক্স এর পোরশনে যে মানটা আছে তুমি সেটা বসাবা আলটিমেটলি, দেখো এক্স এর পোরশনের মানটা কত এ ই, তার মানে এক্স ইকুয়ালস টু এ ই, এখানে কত ছিল এ বাই ই ছিল, এখানে হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বাই ই, বোঝা গেল জিনিসগুলো, আচ্ছা ওটা যদি এক্স ইকুয়ালস টু এ ই হয় তাহলে এ পাশের যে উপকেন্দ্রিক লম্বের ইকুয়েশনটা এই যে লাল কালিতে টানা হয়েছে এটার ইকুয়েশন কি হবে ভাই, এটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু মাইনাস এ ই, ঠিক আছে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ, ওটা হচ্ছে প্লাস এ, এটা হচ্ছে মাইনাস এ। আমাদের কিন্তু মোটামুটি ভাবে যতগুলো ইকুয়েশন দরকার হয় হাইপারবোলার ক্ষেত্রে সবগুলো ইকুয়েশনই কমপ্লিট। এখন আরেকটা জিনিস যেটা আমাদের জানা লাগবে সেটা হচ্ছে এটার উৎকেন্দ্রিকতার মান বের করা, এবং সব থেকে প্রবলেম যেটা বেশি ফেস হয় সেটা হচ্ছে অসীমতটের মান বের করা, অসীমতটের ইকুয়েশনগুলো বের করা আরকি। তো এই জিনিস দুটোই খুবই ইজি, বাট কেন জানি সবাই ভয় পায় বিষয়গুলো নিয়ে, তো এই জিনিসটা নিয়ে আমি একটু কথা বলবো। তার আগে একটু বলি যে ইকুয়েশনগুলো যদি কেউ তুলে না থাকো বা পয়েন্টগুলো যদি সবার ক্লিয়ার না হয়ে থাকে প্রথম থেকে ভিডিওটা দেখতে পারো, আর যারা তুলুনি তারা একটু ভিডিওটাকে পজ করে এই জিনিসগুলোকে তুলে নাও, ওকে ফাইন। এবার আমি অসীমতট নিয়ে একটু কথা বলি, অসীমতট নিয়ে কথা বলার জন্য প্রথমে আমাকে একটা হাইপারবোলা ড্র করতে হবে, আমি যদি হাইপারবোলা একটা ড্র করার ট্রাই করি যদিও এটা পারফেক্টলি বোর্ডে ড্র করা একটু কঠিন আমার জন্য, তো হাইপারবোলাটা হচ্ছে মোটামুটিভাবে আমার
এইরকম। ঠিক আছে, এরকম একটা, আর এদিকে হচ্ছে এইরকম, এটা হচ্ছে আমার হাইপারবোলা। এই হাইপারবোলাতে যদি আমি একটা অসীমতট ড্র করতে চাই, অসীমতটের বিষয়টা হচ্ছে অসীমতট আলটিমেটলি হাইপারবোলার মধ্যবর্তী দুইটা রেখা যারা কিনা কেন্দ্রবিন্দুতে যাবে এবং হাইপারবোলার প্রান্তগুলোকে অসীমে গিয়ে টাচ করবে। তার মানে আলটিমেটলি লজিক্যালি এরা কিন্তু আমাদের যে হাইপারবোলার ইকুয়েশনটা আছে এটা কিন্তু টাচ করবে না, মানে খুব টাচ দিয়ে যাবে কিন্তু টাচ করবে না। অসীমে গিয়ে টাচ করা মানে হচ্ছে আসলে টাচ করবে না এরা। ঠিক আছে, তো গ্রাফগুলো যখন আমি ড্র করবো একটু সাবধানে ড্র করতে হবে, যদিও এটা ড্র করা হয়তো একটু কষ্টকর আমার জন্য, ঠিক মতো হয়তো ড্র করতে পারবো কিনা জানি না, ট্রাই করতেছি। এইরকম এইরকম, আর এদিক দিয়ে যদি যাই এইরকম, জাস্ট এখানে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে গ্রাফটা তো রাউন্ড হবে না, এই গ্রাফটা এই দিক দিয়ে চলে যাবে। ওকে ফাইন, মোটামুটি ভাবে আমি কিন্তু অসীমতটের রেখাগুলো আঁকতে পারছি আমার মনে হয়। এই যে লাল কালারের যে রেখাটা আছে না, এই লাল কালারের রেখাটা হচ্ছে আমার অসীমতট। খেয়াল করে দেখো, এখানে রেখা দুইটার প্রথম বৈশিষ্ট্য যদি আমি বলি, এরা গ্রাফটাকে কিন্তু অনন্তকালেও ছেদ করবে না। ঠিক আছে, এটা যতটা সম্ভব কাছে দিয়ে যাবে, বাট ছেদ কিন্তু করবে না, টাচ কিন্তু করবে না, স্পর্শ করবে না, ছেদও করবে না, কিছু করবে না। এবং এটা কিন্তু জিরো জিরো পয়েন্ট, যেটা আমার হাইপারবোলার কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দুর উপর দিয়ে কিন্তু এই পয়েন্টগুলো যাবে। ঠিক আছে, আর আরেকটা যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে দুইটা রেখা আমি পাইছি, এই দুইটা রেখার আলটিমেটলি ঢাল হবে আমার, এটা যদি হয় এম তাহলে এটা হবে মাইনাস এম। ঠিক আছে, কারণ দুইটাই, এটা যদি আমার এক্স অ্যাক্সিস এর পজিটিভ দিকের সঙ্গে থেটা ডিগ্রি কোণ তৈরি করে, তাহলে এটা নেগেটিভ দিকের সঙ্গে আমার থেটা ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা যদি হয় আমার এম, এটা হবে মাইনাস এম, সোজা হিসাব। আচ্ছা, এখন খেয়াল করে দেখো একটা জিনিস, আমি তোমাকে বললাম যে এরকম একটা গ্রাফ তোমার হাতে দেওয়া আছে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এই গ্রাফ থেকে তুমি কিভাবে অসীমতটের ইকুয়েশনটা বের করবা, খুব ঠান্ডা মাথায় মনে রাখতে হবে, আমি যেভাবে বলতেছি স্টেপ বাই স্টেপ জিনিসগুলোকে ফলো করবা। দেখো, এটার অসীমতটের ইকুয়েশন বের করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে এক্স বাই এ ওয়াই বাই বি। ঠিক আছে, আমি কি করলাম এখানে, যে স্কোয়ার গুলো ছিল স্কোয়ার গুলোকে ভাই নাড়া করে দিলাম, নাড়া করে দিয়ে এক্স বাই এ ওয়াই বাই বি, মাঝখানে এখানে একটা মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নের পরিবর্তে এখানে আমি ইকুয়ালস টু দিব। এটা হচ্ছে আমার অসীমতটের ইকুয়েশন, খুব ইজিলি। জাস্ট তার আগে একটা কাজ আমার করা লাগবে, সেটা হচ্ছে আগে একটা প্লাস মাইনাস দিতে হবে। কারণ কি, প্লাস মাইনাস দেওয়ার পেছনে কারণ হচ্ছে একটা, মানে প্লাস যদি নেই তাহলে আমি যদি এই রেখাটা পাই আলটিমেটলি মাইনাস নিলে আমি এই রেখাটা পাবো। ঠিক আছে, মানে দুইটা রেখার জন্য এখানে একটা প্লাস একটা মাইনাস। ওকে, এখন এই জায়গায় আসার পর আমি যাদেরকে সিম্পলিফাই করার ট্রাই করি এই জিনিসটাকে, তাহলে কি করবো, দেখো ওয়াই ইকুয়ালস টু প্লাস মাইনাস বি বাই এ এক্স, তাই না? এই তো, এইটা হচ্ছে আমার অসীমতটের ইকুয়েশন। তো অসীমতটের ইকুয়েশনটা ভাইয়া প্যাচ লেগে যায় অনেক ক্ষেত্রে, প্যাচটা লাগানো যাবে না। আমি যদি তোমাকে আর একটা এক্সাম্পল দিয়ে অসীমতটের ইকুয়েশনটা বোঝানোর ট্রাই করি, তাহলে একটু খেয়াল করো, আমি তোমাকে বললাম সাপোজ যে এক্স মাইনাস আলফা বাই এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। এটা হচ্ছে আমার একটা হাইপারবোলার ইকুয়েশন। এখন হাইপারবোলার ইকুয়েশনের মধ্যে আমি এটা থেকে একটা ড্র করতে যাচ্ছি কি, একটা মানে একজোড়া অসীমতট রেখা আমি তার ইকুয়েশনগুলো বের করতে চাচ্ছি। সেম একই প্রসেসে আগাবো আমি, এক্স মাইনাস আলফা বাই এ ওয়াই মাইনাস বিটা বাই এ। ঠিক আছে, মানে এখানে স্কোয়ার ডিসকোয়ার সব বাদ দিয়ে জাস্ট আমি এই জিস্টুকুকে তুলে নিয়ে আসলাম, তারপরে মাঝখানে দিয়ে দিলাম ইকুয়ালস টু চিহ্ন, আর তার আগে দিয়ে দিলাম একটা প্লাস মাইনাস। ঠিক আছে, কমপ্লিট, আর কিছু করার দরকার নাই, কমপ্লিট এটা আমার। এরপর যদি আমি একটু সাজাই গোছাই লিখতে চাই, তাহলে কি লিখবো, ওয়াই মাইনাস বিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস এক্স মাইনাস আলফা, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, এখানে কিন্তু বি ছিল, এখানে বি হবে আমার। ঠিক আছে, এখানে আমার বি হবে আলটিমেটলি। ওকে, এক্স মাইনাস আলফা ইনটু বি বাই এ। ওকে, এটা হচ্ছে আমার অসীমতটের ইকুয়েশন। এতটুকু জানলে আমার মনে হয় হাইপারবোলার রিলেটেড ম্যাথগুলো করতে খুব বেশি প্যারা খাওয়া লাগবে না। তো তোমরা এই ভিডিওটা দেখার পর
একটু ওয়েট করো, আমি হয়তো বা পরবর্তীতে সময় পেলে প্রত্যেকটারই নিউমেরিক্যাল ভ্যালু নিয়ে আসার ট্রাই করবো। এবং এইটা যদি ক্লিয়ার সম্পূর্ণ না হয় তোমরা কিন্তু আগের প্যারাবোলা এবং এলিপসের ভিডিও দুটো দেখে তারপর এটা দেখার ট্রাই করো, আমার মনে হয় তাহলে তোমাদের ভিডিওগুলো মানে কনসেপ্টগুলো আর কি ইন্ট্রোটালি ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ।